আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো এই হচ্ছে সেই নবগঙ্গা যে নবঙ্গার উপর দিয়ে অনেক জাহাজ অনেক অনেক কিছু চলছে আর এখন সেই নব গঙ্গার অবস্থা হচ্ছেই হ্যাঁ তো এই নদীটা না থাকার কারণে আশেপাশে যে কত পরিমানে ক্ষতি আর অনেক অনেক অসুবিধা দেখেন নদীর অবস্থা এখন এই অবস্থা আর আর কিছুদিন পরে এই নদীতে পানি থাকবে কি না এর কোন গ্যারান্টি নাই দেখেন নদীটার অবস্থা দেখেন এটা কোন নদী হ্যাঁ বারবার সরকারকে বলা হয়েছে নদী কাটার জন্য কিন্তু তার কোন হেল নাই দোল নাই এই নদী একদম মানে এর কোনো প্রাণই নাই এর এটা নদী বলে না খাল বলে না বিল বলে না নাকি মেশিনে জমিতে পানি দিলে যেরকম সেরকমই তো অবস্থাটা এটা হচ্ছে নবগঙ্গা নদী নড়াইল জেলা লোহাগড়া থানা তারপরে দীঘলিয়া ইউনিয়ন এরপর দিয়ে আর কি এই নদীটা বহ মানে বয়ে গেছে তো এটা হচ্ছে নড়াইল দুই আসন মাশরাফির এলাকার এই হচ্ছে হাল নদীর অবস্থার এই অবস্থা তো এখন এই দেখেন নদীর অবস্থা এই নদী দিয়ে মানে এটা কি নদী না খাল না বিল কোন এর সংজ্ঞা নাই আমার কাছে এটা নদী বললে ভুল হবে কত জায়গা ছিল নদীর আশেপাশে আগে ছিল নদী মানে এইখান দিয়ে আমরা শুনেছি চাচাদের কাছে যে এই নদী ছিল অনেক বড় অনেক বড় আর এখন এই সেই নদীর এই আশপাশ দিয়ে জমি টমি বসতি হ্যাঁ তো আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে অন্তত পক্ষে প্রাণ যেন একটু হলেও ফিরিয়ে দেয় ঠিক আছে আমরা নদীতে আমাদের নদীর প্রাণটা ফিরিয়ে দিই আর কিছু চাই না ঠিক আছে তো ভালো থাকবেন সবাই এটা হচ্ছে মাশরাফির এলাকার নদী মাশরাফির চিত্রা তো তাও বহমান মাশরাফির চিত্রা নদীর তবুও বহমান কিন্তু নব নবগঙ্গা কিন্তু বহমান না মধুমতি আছে তার তাও মধুমতির অবস্থাও খারাপ চর পরে পড়ে নদী আর নদী নাই আর এই হচ্ছে নবগঙ্গা নদী তো আমি দৃষ্টি আকর্ষণ করতেছি মাশরাফির কাছেও দয়া করে অনতি বিলম্বে এই নদীটা সংস্কারের ব্যবস্থা করেন আর না হলে আর এই নদী আর নদী থাকবে না ধন্যবাদ সবাইকে